তার যে এত বিখ্যাত হাজবেন্ড রুমি রহমানকে বিয়ে করেছেন, আপনারা কি জানেন যে রুমি রহমানকে বিয়ে করার পর 62টা কোথায় করেছে? 62টা করেছে আমাদের ফিল্মের একজন প্রযোজক হিমেল ভাই ওনার বাসায়। আপনারা ওনার কাছ থেকে ইন্টারভিউ নেবেন। মানে সে বিয়ে করে কায়দা করে করার পর বাসর করে এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এইবার আপনারা বলুন, এত কিছু জানার পরেও একটা মেয়ের সাথে একটা সুস্থ স্বাভাবিক কোনো পুরুষ সংসার করতে পারে? আপনারা বলেন। আমি কিন্তু দেখেন আমার নামে মামলা করেছেন উনি 21 তারিখ। আপনারা দেখেন যে আইনের প্রতি আমার শ্রদ্ধাবোধ কতটা কাজ করে। আমি 22 তারিখে ফেসবুকে লাইভ করে, সরাসরি আপনারা দেখেছেন না সে লাইভ, সরাসরি থানায় গিয়ে আমি বলেছি যে আমার নামে মামলা হয়েছে, আমাকে গ্রেফতার করুন। তারপর পুলিশ আমাকে আত্মসমর্পণ করার পর আমাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। আপনারা বলুন একটা ছেলের মধ্যে কতটুকু সততা, আদর্শ এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে সে নিজে গিয়ে থানায় বলে যে আমার নামে মামলা হয়েছে, আমাকে গ্রেফতার করুন। আছে এমন ইতিহাস বাংলাদেশে? আমি করছি। আমার নামে যে মিথ্যা অপবাদ, আমাকে বলতেছে আমার 3টা বিয়ে, 4টা বিয়ে, আমার এতগুলা এত কিছু আছে, একজনই না দেখাক। আচ্ছা, আমি যদি এখন মুখ দিয়ে আপনাদের সবার নামে বলি যে আপনারা সবাই 50টা করে বিয়ে করছেন, এটা কি সত্য হয়ে যাবে? প্রুফ থাকতে হবে না? ইতিমধ্যে আমি আপনাদেরকে তার আগের 4টা বিয়ের একদম 100% প্রুফ দেখিয়ে দিয়েছি এবং 2টা করেছে হাজবেন্ড সে। সঙ্গীত শিল্পী রুমি রহমানকে ও তার বাসা থেকে লাশ বের করা হয়েছে, এটাও কিন্তু আপনারা জানেন। আমি শুনছি সঙ্গীত শিল্পী রুমি রহমান উনি অনেক বড় পরিবারের সন্তান, কিন্তু আমার কথা হইল ওনার পরিবারে যদি কেউ না থাকে, আরে আমি রাসেল মিয়ার সাথে যোগাযোগ করেন, মামলার বিচার কিভাবে করতে হয় আইনের মাধ্যমে সেটা আমি জানি। এভাবে মানুষকে মেরে ফেলবে আর মাফিয়া সন্ত্রাসীর মাধ্যমে কেন আপনারা চুপ করে থাকবেন? মরতে তো একদিন হবেই। এই মেয়ের কাজ হচ্ছে বিয়ে করে কাবিনের টাকা নেওয়া আর হচ্ছে ছেলেদেরকে নিঃস্ব করে দেওয়া। আমার কাছ থেকে টাকা পয়সা এবং যা যা নেওয়ার সব কিছু নিয়ে যখন দেখছে আমি নিঃস্ব, তখনই ভাবছে যে ওরে মামলা দিয়ে আমি ভাইরাল হয়ে যাব, আমার পেজটা দাঁড়িয়ে যাবে, আমি কর্ম করে খেতে পারবো। একটা কথা আমি আপনাদের সবাইকে বলি, পৃথিবীতে কোনো আদালতে আপনার বিচার না হলেও, আমার বিচার না হলেও, আল্লাহর আদালতে বিচার কিন্তু এই বিচার থেকে কেউ কিন্তু রক্ষা পাবে না।